হ্যালো বন্ধুরা কল্যাণ ইউনিভার্সিটি ইউজি থার্ড সেমিস্টার বঙ্গলি জেনারেল এবং ব্যাঙ্গলি অনার্স সমস্ত শিক্ষার্থী পন্ধীর জন্য তাছাড়াও আদার্স যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্গলি এসিসি রয়েছে এবং যারা তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে অলরেডি তোমরা উঠবে তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ব্যাঙ্গলি জি এসিসি টি অন পত্রের যে তোমাদের সিলেবাস রয়েছে সাহিত্যে পাঠদান পদ্ধতি ও প্রয়োগ বৈচিত্র্য এখান থেকে তিনটে পর্ব রয়েছে প্রথম পর্ব রয়েছে তোমাদের শ্রেণী কক্ষে সাহিত্য পাঠদানের পদ্ধতি ও সাহিত্য বিষয়ে চক্র এবং পর্বটি রয়েছে তোমাদের ছোট গল্পের নাট্যরূপদান এখান থেকে তোমাদের শাস্তি মহেশ এবং পুঁই মাছা এই তিনটে তোমাদের ছোট গল্পের নাট্যরুপদান করতে হবে এবং তার সঙ্গে তোমাদের পর্বতিনে রয়েছে গ্রন্থ পর্যালোচনা তো কিছু কিছু নোট এর আগেও শেয়ার করা হয়েছে অলরেডি আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোট শেয়ার করবো সেটা হচ্ছে যে পুঁইমাছের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে নাট্য সেই নাট্যরূপদান কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে নোট দিয়ে দেওয়া হবে কারণ তোমাদের সামনেই পরীক্ষা যেহেতু তাই তোমরা অতি অবশ্যই এই নোটটি দেখে যাও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নোট তার সঙ্গে তোমাদের মহেশ গল্পের যে নাট্যরূপদানের অসুবিধা সেগুলি কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এবং শাস্তি গল্পের নাট্যরূপদান ও আলোচনা করবো কাজে তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং কোন বক্সতে অবশ্যই তোমার কোন নোটটি প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দেবে কারণ যেহেতু তোমাদের আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা হতে চলেছে তাই অতি অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবে না তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে শুরু করি আজকে তোমাদের পুঁই থেকে যে নোটটি গুরুত্বপূর্ণ লেটস গো স্টার্ট বন্ধুরা তোমরা এখন দেখছো পুঁইমাচা গল্পের নাট্যরূপ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে আমি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ সমস্তটাই বলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তাই তোমরা দেখতে থাকো আমি শুধুমাত্র ভিডিওটি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি এবং এই যে তোমরা লেখাটি দেখছো এটা পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে সরাসরি এটা কিন্তু পড়তে পারবে গিয়ে তো ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা অতি অবশ্যই এটা পড়ে নাও বা তোমরা সেখান থেকে খাতায় তুলে নাও তো আমি তোমাদেরকে স্ক্রল করে দেখে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে ছোট গল্পে ছোট গল্প পুঁইমাছা গল্পের নাট্যরূপ বিভুদূষণ বন্দ্যোপাধ্যায় চিত্রলিপি অর্থাৎ কী কী চরিত্র রয়েছে ও চরিত্রলিপিগুলি দেখো হরি চাটুর্যে গ্রামবাসী তারপর শয় হরির স্ত্রী অন্নপূর্ণা গ্রাম্যবধূ তারপর খেন্তি শয়হরি বড় মেয়ে এবং পুটি মেজ মেয়ে রাধা হরি ছোটো মেয়ে এবং কালিময়ী মোড়ল এবং বিশু সরকার প্রতিবেশী প্রথম দৃশ্য দেখো প্রথম দৃশ্য রয়েছে আস্তে আস্তে স্ক্রল করে দেখে দিচ্ছি তোমরা শুধুমাত্র দেখে নাও বা ডিসক্রিপশন বক্সে দেয়া ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এই নোটটি খুব সহজেই পড়ে ফেলতে পারবে দেখে দেখে বা খাতায় তুলেও নিতে পারবে তোমরা এবং তোমাদের কোন বিষয়ের উপর নোট দরকার হতো বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে যাওয়াতে ভুলবে না এসএসসি এবং ব্যাঙ্গালি জি তো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও চতুর্থ দৃশ্য দেখো পিডিএফ করার কারণে দৃশ্য বানানটা কিন্তু ভুল আছে কিন্তু তোমরা ওয়েবসাইটে সঠিক বানানটি পেয়ে যাবে ষষ্ঠম দৃশ্য তো এই ষষ্ঠম দৃশ্য পর্যন্ত ছিল শেষ আর নেই তোমরা অতি অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে নোটটি কালেকশন করে নাও আজ এ পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে